নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম বিশ্বরঞ্জন ভট্টাচার্য। আজকের এই পাঞ্চজন্য সাহিত্য প্রকাশনী অনুষ্ঠানে এসে কেমন লাগছে? পাঞ্চজন্য সাহিত্য প্রকাশনী এই অনুষ্ঠান আমি আজকে প্রথম নয়, এর আগেও এসেছি। এই নিয়ে পরপর দু বছর আমি বর্ষসেরা হিসাবে ওনাদের কাছে বিবেচিত হয়েছি। এইভাবে ওনাদের আহ্বানে আমি এসেছি। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা থেকে, অনেকটা প্রত্যন্ত জায়গা। খড়গপুর যাওয়ার পথে বালিচক বলে একটা স্টেশন আছে, সেখান থেকে সবং রাস্তায় 16 কিলোমিটার ভেতরে যেতে হবে, সেখান থেকে আবার আমাকে ভেতরে যেতে হবে। রাত্রি কটা বাজবে জানি না এখন। এই আর আপনার পরবর্তী কি লেখা আমরা দেখতে পাচ্ছি? দেখুন, আমি সেই অর্থে বিখ্যাত কোনো কবি নই, আমার ব্যক্তিগত কোনো বই নেই। আমি বিভিন্ন পত্রিকাতে লিখি, এটা আমার শখ। প্রায় 100 বেশি গ্রুপের উপরে আমি লিখি প্রত্যেক জায়গাতে, তাদের যে অনেক জায়গাতেই আমার কবিতা ছাপানো হয়েছে। এবারে যে সকল অনুষ্ঠানে আমি যেতে পারি যাই, সব জায়গাতে গিয়ে পৌঁছতে পারি না। আর নিজে বই করার ব্যাপারে আমার একটা অন্তরায় আছে, সেটা এই প্রকাশে বলা না বলার কিছু নেই। তবে আমার আর্থিক সমস্যা আছে, আমি একদম বেকার লোক, শখে লিখি। আমি একটু প্রাইভেট টিউশন করি আর মোটামুটি সংসার চালাতে যেমন হয় টুকটাক করে নিয়ে মোটামুটি চালিয়ে নিই। সময় বাঁচিয়ে সাহিত্যকে ভালোবেসে একটু লিখি আর মানুষের ভালোবাসা পাই, তাই বিভিন্ন জায়গায় ছুটে যাই। সেটাতে যেতেও হয়তো অনেক সময় কষ্ট হয়, তবু গিয়ে পৌঁছাবার চেষ্টা করি। লাস্ট কি পত্রিকায় আপনার লেখা আমরা দেখতে পেয়েছি সেটা যদি বলেন, পত্রিকার নামগুলো যদি একটু বলেন। আমাদের মেদিনীপুরে জীবনের ছন্দে নির্মল আনন্দে বলে একটা গ্রুপ আছে, তাতে উন্মিষিতা বলে একটা পত্রিকা। আপনি সামনের নভেম্বরের 8 তারিখে আবার একটা প্রকাশিত হবে, এই আমাদের সহযাত্রী বলে একটা গ্রুপে, ওখানে শারদ সংখ্যা বলেই বেরোবে, শারদ শারদ ভেলা ওখানে। তারপরে খেয়া বলে ওদের পত্রিকা, বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেখানে দিয়েছি। নব উর্মি বলে কদিন আগে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়ালে হয়ে গেল, সেখানে দিয়েছি। এইভাবে বিভিন্ন জায়গাতে দিই, আমাদের বাংলাদেশ থেকেও বিভিন্ন জায়গায় আমার কবিতা বেরোয় এবং নিয়মিত পাঠ হয়, আলোচনা হয়, সমালোচনা হয়, এইটুকুই ভালো লাগে। সামনে তো দুর্গাপুজো, তা দুর্গাপুজো নিয়ে কি কোনো লেখা লিখেছেন? এই কিছুদিন আগে আর একটা গ্রুপ থেকে এক ভদ্রমহিলা আমাকে রিকোয়েস্ট করেছিলেন কুমারী পুজো নিয়ে লিখতে, আমি লিখেছিলাম, অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন। তবে খুব দুঃখের বিষয়, মেয়েদেরকে নিয়ে লেখা, বেশিরভাগ মেয়েরা কিন্তু কবিতার কথা পড়েও দেখেনি, তাদেরকে সম্মান জানিয়ে কিন্তু আমি কবিতা লিখেছিলাম। যদি সেই কবিতাটার ছোট্ট একটা অংশ একটু শেয়ার করেন দর্শকদের সাথে। একটু বের করতে সময় লাগবে। আহ